আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশেই খাদ্যশস্যের ভিতরে তার রোগের ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আল হাদিস বুখারী শরীফ। আমরা যদি করতে বিশ্বাস করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাসের সাথে আমাদের অভ্যাসে পরিণত হবে। যদিও আমরা পুরনো অভ্যাস ওইভাবে নেই, আমরা অনেক দিন যাবৎ ফ্রিজ এবং এসি এমন কিছু জিনিসের উপর নির্ভর করা আরম্ভ করেছি, সেই নির্ভরতা আমাদের ক্ষতি করে ফেলতেছে অনেক। যেরকম ধরুন আজকের বাজারে কাঁচামরিচ 200 টাকা, আমরা কাঁচামরিচ খাই, কাঁচামরিচ আমাদের শরীরের জন্য উপকার করে, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কাঁচামরিচ আমাদের দেহের জন্য দরকার, এর মধ্যে ঔষধি গুণ আছে। কিন্তু এখন কাঁচামরিচের কেজি 200 টাকা হয়েছে। এর কারণটা কি? আমরা কেউ টপের ভিতরে, কেউ ঘরের ভিতরে, বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে, রাস্তার কার্নিশে, পুকুরের কার্নিশে, জলাশয়ের আশেপাশে আমরা কেউ কোনো সবজি গাছ লাগাচ্ছি না। এখন সিজন, এখনই কিন্তু আমাদেরকে লাউ গাছ লাগানো দরকার, টমেটো গাছ একান্ত এখনই সময় হয়ে গেছে, গা আর বেশি সময় নেওয়া উচিত না। টমেটো গাছ আমাদের এখনই রোপণ করা উচিত, ঘরে বাহিরে সকল জায়গায় আমাদের টমেটো গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, যেগুলো আমরা নিত্য খাইতেছি, কচি শশা, পেঁপে গাছ, বিশটা ডিস্ট্রিক্টে বর্ষার যে পানির আক্রমণটা ওইখানে সব পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে। পেঁপে গাছ 3 দিনের বেশি পানির ভিতরে থাকতে পারে না, যারা ড্রামে লাগাইছেন তাদের জন্য সেই, কিন্তু মূল বিশটা ডিস্ট্রিক্ট এখনই উচিত পুনরায় আবার পেঁপে গাছ লাগানো। আপনারা নিরাশ না হয়ে আশান্বিত হন, কারণ বর্ষায় পানি আসছে ঠিক, কিন্তু অনেক গ্লানি ধুয়ে মুছে নিয়ে গেছে।